বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে উপকূলবর্তী জেলা পটুয়াখালী আরও ঐতিহ্যমণ্ডিত করেছে এই বাংলাদেশকে। দক্ষিণাঞ্চলের সৈকত জুড়ে গঠিত বাংলাদেশের অষ্টাদশতম জেলা পটুয়াখালী। পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি, বাউফল, দশমিনা, গলাচিপা, কলাপাড়া এবং রাঙ্গাবালী এই আটটি উপজেলার সমন্বয়ে বর্তমানে পটুয়াখালী জেলা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে পটুয়াখালী জেলার ভূমিকা ছিল অনন্য। এ জেলার অধিবাসীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলেন। ৬ ডিসেম্বর পটুয়াখালী সদর পাক সেনামুক্ত হয়। পটুয়াখালী জেলা যোগাযোগ এবং অবকাঠামোর দিক থেকে দীর্ঘদিন যাবৎ অবহেলিত ছিল। বর্তমান সরকারের আমলে এই এলাকায় ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান। এখন পর্যন্ত তিনটি সেতুর কাজ সম্পূর্ণ করা হয়েছে, যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন এবং জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে। লেবুখালী সেতুর কাজ চলমান রয়েছে। পায়রা বন্দর এবং পদ্মা সেতুর কাজ শেষ হলে এই লেবুখালী ব্রিজটি বন্দর এবং জেলার সাথে সারা দেশের যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় পায়রা বন্দর নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। এই বন্দর এলাকায় ১৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কার্যক্রম চলছে। এছাড়া এই এলাকায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড কর্তৃক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। সেনা কল্যাণ সংস্থা ও নৌকল্যাণ সংস্থা তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় নির্মাণ করবে। পেট্রোবাংলা একটি এলএনজি টার্মিনাল এবং তেল শোধনাগার নির্মাণ করবে। বাংলাদেশ সেনাবাহিনীর একটি ডিভাইডেন্ট ব্রিগেড এবং একটি নৌঘাঁটি এলাকায় স্থাপিত হবে। অধিগ্রহণকৃত ভূমির মালিকদের স্বল্প সময়ে ও বিনা হয়রানিতে এলএ ক্ষতিপূরণের চেক তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটালাইজেশনের উদ্যোগে প্রশাসনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা প্রশাসকের কার্যালয় সহ সকল সরকারি অফিসে চালু হয়েছে ই সেবা। আগে তো মনে করেন এইসব সেবা নিতে পটুয়াখালী যাওয়া লাগবে, এখান থেকে ৮-৯ কিলোমিটার দূরে। এখন আমাদের খুব সহজ হয়েছে। নাগরিক যে কোনো সমস্যায় অনলাইনে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন দাখিল করতে পারছে। জমির আবেদন করতে গেলে যদি আবেদনকারী আবেদন করে তার জমিটির খতিয়ান নাম্বারটি এখানে আপলোড করা হবে এবং সাথে সাথে আবেদনকারীর নামে একটি সৃজিত নতুন খতিয়ান আপলোড হবে এবং একটি প্রিন্ট আউট হয়ে বের হয়ে যাবে এবং ভবিষ্যতে অন্য কেউ ম্যানুয়ালি যেরকম অন্য আবেদন গ্রহণের একটি সুযোগ থাকে, কিন্তু এই অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে ডিজিটাল ক্লাসরুমে শিক্ষার্থীরা গানে, গল্পে, স্থির চিত্রে এবং বিভিন্ন ধরনের ভিডিওর মাধ্যমে পাঠ্য বিষয়সমূহ খুব সহজে আয়ত্তে আনতে পারছে। সরকারি কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে জেলা প্রশাসন পটুয়াখালী কর্তৃক ই ফাইলিং প্রশিক্ষণ প্রদানের কর্মসূচি চলমান রয়েছে। পটুয়াখালী জেলার ইউনিয়ন পরিষদ সচিব ও ইউডিসি এর উদ্যোক্তাদের MIS প্রশিক্ষণ দেয়া হচ্ছে। কলাপাড়া উপজেলার দক্ষিণে পর্যটন কেন্দ্র কুয়াকাটা অবস্থিত। সাগরকন্যা খ্যাত প্রায় ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই সৈকতটি পৃথিবীর অন্যতম একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এই সৈকতে একই সাথে দেখতে পাওয়া যায় সূর্যোদয় আর সূর্যাস্ত। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বঙ্গোপসাগরের তীর ঘেঁষে জেগে উঠেছে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সোনারচর। পর্যটনের অপার সম্ভাবনাময় সোনারচর, পর্যাপ্ত নিরাপত্তা, যোগাযোগের সহজ ব্যবস্থাপনা এবং আবাসনের ব্যবস্থা করতে পারলে সোনারচর পর্যটনের একটি উল্লেখযোগ্য স্পট হতে পারে। ২০১১ সালের ১৬ ডিসেম্বর সংরক্ষিত এই বনভূমি বন্যপ্রাণীদের জন্য অভয়ারণ্য ঘোষণা করেন সরকার। সোনারচরকে আধুনিক পর্যটন কেন্দ্রে রূপ দেওয়ার উদ্দেশ্যে সরকারি পর্যায়ে প্রয়োজন বিভিন্নমুখী উদ্যোগ। সেগুলো বাস্তবায়ন হলে সোনারচর হবে দক্ষিণাঞ্চলের অন্যতম আকর্ষণীয় বিশ্বমানের পর্যটন কেন্দ্র।